কি হবে আজকে লাঞ্চে? আজকে লাঞ্চে পমফ্লেট মাছের, এবার ভাব যে আমরা মাছে কি, পমফ্লেট মাছের ঝাল, ঝাল না কারি, পমফ্লেট মাছের কারি, দই পটল, ডাল, আর যদি সময় পাই একটা ভাজা করব। আর তুমি কি খেতে চাও বলো, যা বলবে তাই করে দেবো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে সানডে, এখন বাজে সকাল 10:30। ব্রেকফাস্টটা দেখো, চাউমিন বানিয়েছি। এই আজকে হচ্ছে এখানেই আমার রান্নার পার্ট শেষ। সৌম্য বলেছে আজকে লাঞ্চের দায়িত্ব পুরো ওর। আজকে আমাদের মধ্যে একটা মানে চ্যালেঞ্জ টাইপের হয়েছে, চ্যালেঞ্জ ঠিক নয়, মানে আমি ভাবলাম যে প্রত্যেক দিন ও হাত পুড়িয়ে রান্না করে। চুপ করো, আমি বললাম যে আজকে ব্রেকফাস্টটা তুমি বানাও, আমাকে বলছে তুমি ব্রেকফাস্টটা বানাও, লাঞ্চের দায়িত্বটা আমার। না আসলে এবার লাঞ্চে ও যদি কিছু বানায় তখন ওই আলু পটল, ডিমের ঝোল, এই ছাড়া কিছু বানায় না। আমি বলছি সেই তো আলু পটল বানাবে, বলছে না পটল দিয়ে আজকে অন্য কিছু করব। এখন তো দেখি বলে দই পটল করব। এই বলছো তুমি যা বলবে আমি তাই বানিয়ে দেবো। যদি ইন্টারনেট, এতক্ষণ বসে বসে রেসিপি দেখছিল না, যদি ওটাই তো আমার পমফ্রেট মাছের কারি, যেটা তোমাদের সাথে রেসিপি আমি শেয়ার করেছিলাম, সেটাও দেখছিল বসে বসে। শোনো, যদি নেট থাকে তাহলে আমার থেকে বড় রাঁধুনি আর কেউ নেই, আর যদি আমার ডেটা এক্সপায়ার করে যায় তাহলে কিন্তু আমার করতে পারবো না। এদিকে বসে বসে রেসিপি দেখছে, আবার এদিকে বলছে যে আজকে রান্না করব, দেখবে আমি রেসিপি দেখছিলাম না, বাঙালের রান্না চেটে পুটে খাবে এসব বলছে, বাঙালকে হাইকোর্ট দেখাচ্ছে না, বাঙালকে রান্নাঘর দেখাচ্ছে। আমি রেসিপি দেখছিলাম না, আমি দেখছিলাম কটা ভিউ হয়েছে। যদি ভিউ কম হয় তার মানে ওই রান্নাটা ভালো হয়নি, আর যদি ভিউ বেশি হয় তার মানে এটা বানানো যেতে পারে। ওই জন্যই মানে আমার স্ট্যান্ডার্ডের সাথে ম্যাচ করতে হবে তো। বাঙালির হাতে নিরামিষ খেয়ে বলবে আমিষও ফেল হয়ে যাবে। তবে আমি রান্নাঘরে গেলে একটাই কন্ডিশন, এসিটাকে ফুল করতে হবে, আর হচ্ছে আমাকে কোন রকম ডিস্টার্ব করা চলবে। তারপরে বলবে যে এটা আমার ক্রেডিট আছে, আমি 100% ক্রেডিট নিতে চাই। আমি বলবো না, আমি হেল্প করে দেবো, কোনো হেল্প করতে হবে না। রোববারের বাজারে আমি জেনে শুনে বাঁশ নিয়ে নিয়েছি, কিন্তু এটা আমি চ্যালেঞ্জ দিছি। ও আচ্ছা, বাঁশ নিয়ে নিয়েছি মানে চন্দ্রবিন্দুটা উচ্চারণ না করলে ওরা খুব চিৎকার চেঁচামেচি করে। আর যাই হোক, এটা চ্যালেঞ্জ হিসেবে নিলাম, তার কারণ আমি সবসময় বলি যে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই সৌম্যজির সময় পারে। যদি আমি খাটনি করি তাহলে আমি চাই পুরো ক্রেডিটটা, মানে 100% ক্রেডিটটা আমি পাবো। মানে ওখানে কেউ যেন কিছু বলতে না পারে যে হ্যাঁ আমি তো এই করে দিয়েছি, সেই করে দিয়েছি। আমি তাহলে বলবো আমি তো চাউমিন করে খাইয়েছি। আচ্ছা ব্রেকফাস্টটা ঠিক আছে, ব্রেকফাস্ট আর লাঞ্চ দুটো আলাদা জিনিস। হ্যাঁ লাঞ্চ তুমি, আমি কোনো ড্রিঙ্কস বানাই। আমি শুধু একবার বলেছি যে দই পটল করবে, আদা বাটা লাগবে না, তারপরে আবার দেখতে বসেছে, বলছি দাঁড়াও আরেকবার তাহলে দেখে নিই। মাঝখানে কোন রকম টিপ্পনি হবে না, আমি যা দেখে নিয়েছি একদম পুরো করে দেবো, মাঝখানে এই লাগবে না ওই লাগবে না করে তো আজকে তো খুব মজা। হ্যাঁ মজা, রান্নাঘরে ঢুকতে হবে না। আমি তো ঢুকতে চাইছি, তুমি তো ঢুকতে দিচ্ছ না। মনপছন্দ খাবার গুলো পেয়ে যাবে হাতের সামনে। পটল আমার খুব একটা মন পছন্দ না। আরে পটল কে আমি মাংসের মতো বানিয়ে দেবো, ইস সাইড সে আলু ঘুসেগা, উস সাইড সে সোনা নিকলেগা। না অত রিচ খাবার খাবো না, তুমি এর আগের বার বাবা দই পটল করেছিলে, দই পটল না আলু পটল ইয়ে করেছিলে। হ্যাঁ আলু পটল করেছিলে, রসা নাকি করেছিলে। হ্যাঁ আলু পটলই করেছিলাম, কিন্তু কেমন হয়েছিল সেটা আগে বলবে তো। ভালো হয়েছিল কিন্তু রিচ হয়েছিল। তুমি দেখো না, পুরো দইটা শেষ করবে না, যতটা আছে আঙুল চেটে খেয়ে নেবে।
যখন আমাকে রান্নার দিকে যেতেই দেবে না, তাই ভাবলাম আমি আমার একটা ভাইটাল কাজ সেরে ফেলি, সেটা হচ্ছে এখন আমি আমার ওয়ার্ড্রপটাকে গোছাবো। বাবা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছো? এর আগে একটা ভিডিওতে তোমাদেরকে সৌম বলছিল যে আমার ওয়ার্ড্রপের অবস্থা একদম খারাপ থাকে, সবসময় পুরো অগোছালো, গোছাই মাঝে মাঝে আবার একই অবস্থা হয়ে যায়, সেটাকে আবার এখন গোছাবো। দেখো কি অবস্থা। আগে মাছ করবে না পটল? তাহলে মাছটা আগে করে ভালো, আর সবসময় টেস্ট করে করে রান্না করবে, নুন মিষ্টি যেন ঠিক হয়। টপ গোছাতে গোছাতেই আমার 20 মিনিট কাবার হয়ে গেল। কি গো, তুমি কি কোনো রেসিপি দেখাবে নাকি? তাহলে স্টার্ট করলে বলবে। চলে চলে দই পটল বানানোর জন্য আমি প্রথমে পটলগুলোর খোসা এইভাবে ছাড়িয়ে নিয়েছি অল্প করে, তো খোসা না ছাড়িয়েও এটা করা যায়। এটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এখন এটা একটু ভেজে নিচ্ছি। এটা সেদ্ধ হওয়ার জন্য আমি এটাকে একটু ঢেকে রাখবো। আর এইখানে আমি ওই 1.5 চামচ মতো কাজু বাদাম নিয়েছি, আর এর সাথে আমি দেব হচ্ছে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা ওই ইয়ে সবজির ডালাতে আছে। কাঁচা লঙ্কা কটা দেবো বলো? একটা। এইভাবে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এবার এটাকে পেস্ট করে নিই। জিরের গুঁড়ো? জিরের গুঁড়ো আমি 1 চামচ নিচ্ছি, জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো আর 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এর মধ্যে একটু জল দেব, দিয়ে এই পেস্টটা বানিয়ে দেবো। কটা পটল নিয়েছি? হবে পটলগুলো ভাজা হয়ে গেছে, এবারে এগুলো নামিয়ে নিচ্ছি। এইবার এই তেলটার মধ্যে আমি দেবো গরম মশলা, 2 এলাচ, 2 লবঙ্গ আর অল্প একটু দারচিনি দিয়ে দিলাম। আচ্ছা, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে, এবার আমি এর মধ্যে একটু হলুদ দিচ্ছি, আর দিচ্ছি অল্প একটু নুন, লাল লাল। এবার এর মধ্যে আমি পটলগুলো দিয়ে দেবো। পেস্টটা তৈরি করে নিতে হবে, একটু ঢেকে দিই। আমার কাজু বাটা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো দই, দিয়ে এটাকে আবার একটু গুলিয়ে দেবো। এবার পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিনি অ্যাড করে দিচ্ছি, এবার এটা একটু ঢাকা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। আমি এখন বানাবো ওয়াটারমেলন জুস। তরমুজটাকে আগে ছোট ছোট করে কেটে আমি ভেতর থেকে এভাবে বীজগুলোকে বের করে নেব। এই মাছটা দিয়ে ভরে বাঁধা দেবো? হ্যাঁ, প্রতিটা পদে পদে কিন্তু আমাকে জিজ্ঞাসা করছে, আর বলছে তুমি সরে যাও। তুমি এই দেখো কতটা তেল দেব, কতটা আদা রসুন বাটা দেব। আমি আমার স্টাইলে যখন রান্না করছি তখন ওনার পছন্দ হচ্ছে না, কে দেখবে না তুমি আজকে সারা জীবন মনে থাকবে। বলছি কি, পাতি লেবু আছে ফ্রিজে? আছে, দাও তো আমাকে। পুদিনা পাতা থাকলে ভালো হতো, পুদিনা পাতা নেই। আলিপুরদুয়ারে শ্বশুর বাড়িতে গেলে এইসবের অসুবিধা হয় না, এদের ক্ষেত থেকে সব পাওয়া যায়। আমরা যেটাকে বাগান বলি ওরা ওটাকে ক্ষেত বলে। বাগান মানে ফুলের বাগান? হ্যাঁ, ফুলের বাগান। সবজি লাগাও সেটাকে খেয়ে দিব।
আজকে রান্নাকে লোকজন মনে রাখবে কি রান্না করেছি আমি বাবা ভাত বসিয়েছি ওর মধ্যে একটু আলু সিদ্ধ দেবো বাই চান্স যদি না খেতে পারি আমি আলু সিদ্ধ ভাত খাবো মানে এর থেকে বোঝা যাচ্ছে যদি ভালো হয় তাও বলবে ওটাই না আমি অনম করি পটল হয়ে গেছে চিনি দেবো নাকি অল্প একটু দাও টমেটো দিলে একটু চিনি দিতে হবে চিনি দু চামচের কমে দিলাম কারণ তরমুজটা মিষ্টি আছে বিট নুন দিলাম চিনি দিলাম এবার একটু পাতিলেবুর রস দিচ্ছি এখানে দেখো আমি দুটো গ্লাস নিয়ে নিয়েছি এর মধ্যে আমি এখন বানাবো ওয়াটারমেলন মকটেল তরমুজের কুচো নিচে দিয়ে দিচ্ছি তোমরা এর মধ্যে আইস কিউব দিতে পারো আমি আইস কিউব দিচ্ছি না দুটো পাতিলেবু টুকরো করে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দেব যে জুসটা করে নিয়েছিলাম সেটা এবার দেব স্প্রাইট তোমরা সোডাও ইউজ করতে পারো স্প্রাইটটা দেওয়া হয়ে গেছে এবার আমি গার্নিশিং এর জন্য এটা এখানে গেথে দিচ্ছি রেডি ওয়াটারমেলন মকটেল নাও অনেক রান্না করেছো এবার এটা খাও আমার গ্লাসের এই তলার এই স্ট্যান্ডটা ভেঙে গেছে ভালো দারুণ হয়েছে এর আগের বারও ওটা বানানো হয়েছিল আমাদের এর আগে একটা ভিডিও আছে এই মাত্র বলছিল যে 100 জনের রান্না করবে এদিকে দুজনের রান্না করে এসে শুয়ে আছে আমি দেখছি জল পুরো গরম আগুন হয়ে গেছে আমি এক বালতি জল বের করে রেখেছিলাম কালকে তাড়াতাড়ি স্নান করে নিয়েছিলাম যার জন্য জল ঠান্ডা পেয়েছিলাম আজকে স্নান করতে লেট হয়ে গেল জল দেখি গরম হয়ে গেছে কি গো যাও তাড়াতাড়ি দুটো বাজে কি সুন্দর ভাত ভাতটাও তো ভালো হয়েছে দেখছি একটা দারুণ করেছি মাছটা দেখো একবার ও তাকিয়ে আছে মাছটা দেখে তো মনে হচ্ছে টেস্টি হয়েছে হ্যাঁ আজকে তুমি আগে খাও এ সার্টিফিকেট দাও তারপর তবে ভালো হতেই হবে কিন্তু এটা শুকনো ভাত দিয়ে বেশি ভালো লাগছে খেতে গরম ভাত দিয়ে বেশি ভালো লাগছে খেতে আমার ডাল খাওয়া হয়ে গেছে দই পটল খাওয়া হয়ে গেছে এবারে আমি খাবো কমপ্লিট মাছ আমি নিজেই ফিদা হয়ে যাচ্ছি তাই আমি এক সময় ভাবি এরকম বর পাওয়া ভাগ্যের ব্যাপার কিন্তু রান্না করে খাওয়ায় শুধু রান্না নয় বলেছিলাম না জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ সমুজি সময় সব কাট ভালো হয়েছে মাছটা মাছটা আমি আমার নেড়ে দিয়েছিলাম না খুন্তিদা একদম না নাটে গেছিল তখন আমি খুন্তিটা নিয়ে নিয়েছি জানি বলবে এবার চাটনি খাবে চাটনিটা কিন্তু আমার করা কালকে আমের চাটনি কি হলো বিনু দেবে তো ফাইনাল এফর্ট ভালো রান্না করেছে মানে নিজের প্রশংসা শুনতে সবসময় ভালো লাগে যেন বারবার করে রিভিউ নিচ্ছি যাই হোক আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ হলো আর আজকে
সানডে স্পেশাল লাঞ্চ আমাদের দারুণ পুরো জমে গেছে, তাই তো? তবে শুধু আমি নই, গত বছরের লকডাউন পিরিয়ডে অনেক লোকই মানে যারা হচ্ছে আগুনের কাছেও পর্যন্ত যেতে ভয় পেত তারাও রাঁধুনি হয়ে উঠেছিল। এবারেও তাই হবে। আর এইবারে যদি আবার লকডাউন হয় বা এখন যা পরিস্থিতি, মানে নিজেদেরকে লকডাউন হিসেবেই মনে করে নিতে হবে। এবং এইবারের সেকেন্ড ওয়েভেও দেখা যাবে যে অনেক পাকা রাঁধুনি বেরিয়ে গেছে। ঠিক আছে চলো শেষ করো। মানে ও উঠবে না, বসে আছে। কখন আমি ব্লগটা এন্ড করব তারপর উঠবে, কারণ এখন হাফ প্যান্ট ধুয়ে আছে। এটা কথা বলতে নেই, অন ক্যামেরা এগুলো বলতাম। চলো সানডে স্পেশাল ব্লগটা আজকে আমরা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা প্রথমবার আমার চ্যানেল ভিজিট করছো অবশ্যই চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতন টাটা।